السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة সালাম সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যে অবস্থান থেকে আজকের এই সুন্দর সময় নিউজ টোয়েন্টি ফোরের ইসলাম আমরা প্রোগ্রামের সাথে আছেন, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর সময়ের শেষ পর্যন্ত থাকার জন্য আমরা অনুরোধ করছি। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন এবং পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইয়ুসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাদেরকে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করার জন্য। আজকে তাই আমরা দরুদ শরীফ পাঠের ফজিলত নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শেখুল হাদিস, মিডিয়া আলোচক মুফতি আবু সালেহ মোহাম্মদুল্লাহ, খতিব মিরপুর, কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে দরুদ শরীফের ফজিলত নিয়ে, পাঠের ফজিলত নিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে ব্যক্তি একবার দরুদ পড়ে রাসূলের উপরে, আল্লাহ রাব্বে করিম 10টা রহমত তার উপরে পাঠিয়ে দেন। এবং আমরা এতটুকু পেয়েছি যে পৃথিবীর যেই অঞ্চল থেকে যেখান থেকেই দরুদ পাঠ করা হোক, আল্লাহ রাব্বে করিম তার রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। তো এই দরুদ পাঠের ফজিলত নিয়ে আজকে আপনার কাছে আমরা সুন্দর সুন্দর কথাগুলো শুনব ইনশাআল্লাহ। আসলে আমরা মুসলিম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে, আমাদের জন্য এটা অনেক বড় একটা হক, একটা কর্তব্য, যে যেই নবীর ওসিলায় আমরা দিন পেলাম, ওই নবীর জন্য দুরুদ শরীফ পড়া এটা আমাদের জন্য কর্তব্য। এবং এতে এটা বিষয়টা এমন না যে আমরা দুরুদ শরীফ পড়লে রসুলের কোনো মর্যাদা বেড়ে গেল, এমনটা না। আমি দুরুদ শরীফ পড়ার কারণে আমার মর্যাদা বেড়ে যাবে। যেমন হাদিসের ভিতরে এসছে সুনান তিরমিজির হাদিস, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি উকসিরু আলাইকা আস-সালাত, আমি তো আপনার উপরে অনেক বেশি দুরুদ শরীফ পড়ি, তো ফাকাম আজারু লাকা মিন সালাতি, আপনি একটা সময় নির্ধারণ করে দেন বা একটা পরিমাণ বলে দেন যে আমি কতটুকু পড়তে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমার ইচ্ছা, ফা ইনশাআ, তুমি যতটুকু ইচ্ছা তুমি পড়তে পারো। তখন হযরত উবাই ইবনে কাব বললেন, আর রুবু, আমি কি আমার যতটুকু সময় আছে তার চার ভাগের এক ভাগ পুরোটাই কি দুরুদের মধ্যে কাটাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন সিত্তা ফাহুয়া খায়রুন লাক, এটা অনেক ভালো, তবে এর থেকে আরও বেশি যদি করতে পারো তাহলে সেটাও তোমার জন্য আরও কল্যাণ করা হবে। হযরত উবাই বললেন, তাহলে আমি নিসফ, অর্ধেক করি, আমার পূর্ণ সময়ের অর্ধেকটাই দুরুদ শরীফ পড়ি। রাসূল বললেন, ফা ইন সিত্তা ফাহুয়া খায়রুন লাক, এটা সুনান তিরমিজির হাদিস, যে যদি তুমি আরও বেশি বাড়িয়ে দাও এটা তোমার জন্য আরও কল্যাণ করা হবে। এক পর্যায়ে তিনি বললেন, তাহলে তিন ভাগের দুই ভাগ আমি দুরুদ শরীফ পড়ি আমার পূর্ণ সময়ের। রাসূল বললেন, ফা ইন সিত্তা ফাহুয়া খায়রুন লাক। এক পর্যায়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজআলু লাকা সলাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমি যদি আমার পূর্ণ সময়টা দুরুদ শরীফ পড়ি তাহলে সেটা কি আমার জন্য কল্যাণকর হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদান তাকফি হাম্মাক, যদি তোমার পূর্ণ সময়টা দুরুদের মধ্যে ব্যয় করো তাহলে তোমার টেনশন বলতে কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ, এই দুরুদটাই তোমার জন্য সব টেনশন, সব বালা মুসিবত, তোমার পেরেশানি সব কিছুর জন্য দুরুদ শরীফ যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইউগফারু লাকা যামবাক, এবং তোমার যে গুনাহ আছে সেগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আরেকটি বর্ণনা এসেছে তবরানির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি একটা দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দুরুদ শরীফটা যদি কেউ সকাল এবং সন্ধ্যায়, হাইনা ইউসবিহু আশারন ওয়া হাইনা ইউমসি আশারা, সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার যদি পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, আদরকতু শাফাআতি, সে আমার শাফাআত অবশ্যই পাবে, আমি তাকে সুপারিশ করব। দুরুদের ব্যাপারে আরেকটা উল্লেখযোগ্য হাদিস যেটা পাওয়া যায়, মুসনাদে আহমদে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাজদতু সাজদাতান খশীতু আন ইয়াকুনা আল্লাহু ক্বাদ ক্বাবাযা আল্লাহু রুহাক,
আমি একটা সিজদা দেওয়ার সময় মনে মনে একটু আশঙ্কা করি যে আমি কি সিজদা দিয়ে উঠে রসুলকে দেখি না না দেখি, মানে এই ফাঁকে কি রসুলের রুহ আল্লাহ কবজা করে নিয়ে যান কিনা, মানে রসুল থেকে একটু বিচ্ছেদ হবে এটার জন্য খুব চিন্তা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না জিব্রাইল আতানি, জিব্রাইল আমার কাছে আসছে, ফাবাশশারনি, এবং জিব্রাইল আমাকে সুসংবাদ দিয়েছে যে ইন্নাল্লাহ ইয়াকুল মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি। জিব্রাইল আমাকে বলেছেন যে আল্লাহ পাক আমাকে বলেছেন আপনার উম্মতকে জানিয়ে দিন যে আপনার যেই উম্মত আপনার উপরে দুরুদ পড়বে আমি রব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করবো। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে মুসনাদে আহমদের একটা বর্ণনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু আলাইয়া ফা ইন্নাহা যাকাতুন লাকুম, তোমরা আমার উপর দুরুদ শরীফ পড়ো কেননা এটা তোমাদের জীবনকে পরিশুদ্ধ করে দিবে। যাকাত বলতে এখানে বোঝানো হয়েছে সব কিছুর পরিশুদ্ধতা, পিওর করা, খাঁটি করা, জীবন খাঁটি, ইবাদত খাঁটি, সব কিছু খাঁটি হয়ে যাবে। আরেকটা বর্ণনা এসেছে সুনানুত তিরমিজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সলাতা, কিয়ামতের দিন আমার খুব কাছের সে হবে যে নাকি আমার উপরে অনেক বেশি দুরুদ শরীফ পাঠ করবে। আরেকটা বর্ণনা এসেছে সুনানুত তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সলাতি, আল্লাহ রাসূল একবার শুনলেন যে এক ব্যক্তি সালাত আদায় করছে, নামাজ পড়ছে, তো নামাজের ভিতরে সে দোয়া করছে কিন্তু দোয়ার শুরুতে আল্লাহর উপর কোনো প্রশংসাও করে নাই, রসুলের উপর দুরুদ শরীফও পড়ে নাই, এভাবে সে নামাজ শেষ করছে। তো নামাজ শেষ হয়ে যাওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজুলা হাদার রজুল, এই ব্যক্তি খুব তাড়াহুড়া করে ফেলল, মানে এই পদ্ধতিটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দ হয়নি, রসুল বললেন যেটা খুব তাড়াহুড়া করে ফেলল সে। তখন রসুল ওই ব্যক্তিকে ডাকলেন, ডাকার পরে বললেন যে সামনের থেকে যখন তুমি দোয়া করবে, দোয়া যখন করবে তখন তুমি ফাল্লাবদা বিতামজিদি রব্বি, প্রথমে তুমি আল্লাহ পাকের প্রশংসা, তার সানা, তার যত তাহমিদ আছে, প্রশংসামূলক বাক্য আছে, এগুলো তুমি প্রথমে বলবে, এরপরে সুম্মা ইউসাল্লি আলাই, এরপরে তুমি আবার উপর দুরুদ শরীফ পড়বে, এরপরে তুমি দোয়া করবে, তাহলে সেটা কবুল করা হবে। এজন্য আমাদের উলামায়ে কেরাম লেখেন যে রসুলের উপর দুরুদ শরীফ পড়া দুরুদ তো মূলত একটা দোয়া, এটা এমন একটা দোয়া যেটা শতভাগ কবুল হয়। এজন্য আমাদের উলামায়ে কেরাম লিখেছেন যে কেউ যদি কোনো নিজের জন্য দোয়া করতে চায়, ওই দোয়ার আগে যদি দুরুদ শরীফ পড়ে এবং পরে যদি দুরুদ শরীফ পড়ে, তাহলে দুরুদ যেহেতু কবুল হবেই, তো মাঝখানের যেটা করা হলো সেটাও অবশ্যই কবুল হয়ে যাবে। অত্যন্ত চমৎকার, সুন্দর আপনি বলছেন। আমরা যাব দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আজকে দুরুদ শরীফ পাঠের ফজিলত নিয়ে আমরা আলোচনা শুনছি এবং হাদিসের আলোকে আমাদের মুফতি সাহেব পরে সুন্দরভাবে দলিল ভিত্তিক আলোচনা করেছেন। যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আমরা দুটো বিষয়ই খুব পেরেশানিতে থাকি। একটি হলো যে আমার জীবনে অনেক পেরেশানি আছে, মানসিক পেরেশানি, শারীরিক পেরেশানি, আউলাদের পেরেশানি, সন্তান সন্ততির পেরেশানি, অর্থনৈতিক পেরেশানি, এগুলো আমাদের মধ্যে অনেক সময় কাজ করে, আমাদেরকে বেশ ফিকিরবান করে ফেলে, আমাদেরকে অনেক সময় কষ্টে ফেলে, যে অনেক কিছু পেরেশানি। যেটা আমরা বুঝতে পেরেছি যে দরুদের আমল বেশি করে করলে আল্লাহ রাব্বুল কারিম তার সকল টেনশনগুলো দূর করে দেন, সুবহানাল্লাহ। আরেকটি, সকল মুসলমান ইমানদার যারা আছেন তারা পেরেশানিতে আছেন যে আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন কিনা বা করছেন কিনা, গুনাহ নিয়ে কবরে কীভাবে থাকবো, কীভাবে যাব। যেটা দরুদের ফজিলতের মধ্যে আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল কারিম দরুদের পাঠের কারণে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তা আমরা যখন দোয়া করব, দুরুদ পড়ে দোয়া করব, তাহমিদ আল্লাহ তাআলার প্রশংসা গেয়ে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, দুরুদ হয়ে গেল, আল্লাহ তাআলার প্রশংসা হলো। এটা হলো দোয়ার আদব এবং দোয়া কবুলের পূর্ব শর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। তো বিষয়ভিত্তিক প্রশ্ন যদি কারো থাকে প্রশ্ন করবেন, অথবা শরীয়তের যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে জুমার দিনে নামাজ পড়ি, তো জুমার দিনে যে
নারী পুরুষ তো একসাথে নামাজ পড়ে, অনেকে বলে যে পুরুষরা নামাজ পড়ে শেষ করে আসলে তারপরে নারীরা নামাজ পড়তে পারবে, এটা কি সত্যি? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলছি। আজকের যে দিন জুম্মার দিন, যেমনটা আপনি বলছিলেন, পুরো বিষয়টি আমরা পরিষ্কার করে আলোচনা করব, আল্লাহ চাহে তো আপনি শুনতে থাকুন। জি জি, আমাদের বোন জানতে চেয়েছেন যে মহিলারা, এমনটা অনেক সময় লোকমুখে প্রচলিত আছে বিভিন্ন এলাকার ভিতরে, যে জুমার নামাজ এলাকায় হয়ে যাওয়ার আগে মহিলারা নামাজ পড়তে পারবে না ঘরে, এ কথাটা ঠিক না। বরং ওয়াক্ত হয়ে যাওয়ার পরে, যখন জুমার সলাতের সময় হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাওয়ার পরে মা বোনরা নিজেদের ঘরেতে নিজেদের জায়গায় নামাজ পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে মাসালাটা অনেকে, আমার যতটুকু মনে হয় যে কোনো মাজুরিন যারা শহরে বাস করেন, অর্থাৎ অপারক, মসজিদে আসতে পারছেন না, তো ওনাকে বলা হয়েছে যে যেহেতু আপনি মাজুর, মসজিদে আসতে পারছেন না, সেহেতু আপনি পুরুষের ক্ষেত্রে আপনি ঘরে নামাজ পড়ুন, মসজিদে নামাজের পরে আপনি ঘরে নামাজ পড়ুন। এবং জুমার ক্ষেত্রে আরও অন্যান্য মাসাইলও আছে, কেউ যদি সফরে যায়, একান্ত তারা জামাত করতে চায়, জোহরের নামাজ, জোহরের নামাজ পড়ে, তো সেক্ষেত্রে ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা জুমার নামাজের পরে পড়ুন, মাজুর যারা আছে তাদের জন্য। আসলে ওই মাসালাটা মা বোনদের সাথে লাগিয়ে দিয়েছে যে আমাদের মা বোন যারা আছেন ওনারা ঘরে নামাজ পড়বেন, যখনই আজান হয়ে যায় ঘরে জোহরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার কারণে যে ফজিলত পাবেন, আপনারা ঘরে নিয়মিত নামাজ পড়ার কারণে আল্লাহ চাহে তো সেই ফজিলত আপনারা পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হুজুর। হ্যালো। বলুন, কথা বলুন, প্রশ্ন করুন। আমি কি প্রশ্ন করতে চাই? বলুন। হ্যাঁ হুজুর, আমার একটি ছেলে আছে, ও অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমি মানত করেছিলাম যে দুই জুমা রোজা রাখবো। আমি তো দুই জুমা রোজা শুক্রবার শুক্রবার রাখছি, এটা কেমন হয়েছে নাকি বৃহস্পতিবার শুক্রবার রাখতে হবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি দর্শকদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো। আমরা যারা প্রশ্ন করব অবশ্যই খেয়াল রাখবো যে টিভির স্ক্রিনে দেয়া আছে যে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। দ্বিতীয়ত বিষয় হলো, আপনারা প্রশ্ন যখন করেন তখন আপনারা সালাম দিয়ে প্রশ্ন করবেন, আপনাদের কথা যদি আমরা না শুনি তাহলে আমরা জানিয়ে দিব। এছাড়া মানে সালাম দিয়ে এরপরে থেমে থাকলেন, আমাদের থেকে আবার আলোচনা শুনে, আওয়াজ শুনে আপনি কথা বলবেন, দরকার নেই, আপনি প্রশ্ন করতে থাকবেন ইনশাআল্লাহ। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। মহতারাম বুঝতে পেরেছেন প্রশ্ন, আমাদের বোন জিজ্ঞেস করেছেন তো তার সন্তান অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি যে মানতটা করেছেন জুমার দিনের রোজা রাখার, আসলে শুধু জুমার দিনে রোজা রাখার ব্যাপারে হাদিসের ভিতরে কিছুটা নিষেধাজ্ঞা এসেছে শুধু জুমার দিনে রোজা রাখার, তবে যেহেতু তিনি মান্নত করেছেন এজন্য তিনি যেহেতু রোজা রেখেছেন রোজা আদায় হয়ে গেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জুমার দিন রোজা রেখেছেন, বৃহস্পতিবার সাথে যুক্ত করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি টাঙ্গাইল থেকে লুৎফ বলছি। বলুন। আমার প্রশ্ন হলো যে আমি তো নফল রোজা করি প্রতি সোমবার আর বৃহস্পতিবার, সারা বছরই রাখার চেষ্টা করি, কিন্তু যখন ওই গরমের সময় আর কি জুন জুলাই মাস আর কি আমি রাখি না, এই জন্য কি আমি ওই সুন্নাটা আমার আদায় হবে কিনা? ধন্যবাদ, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে ওই রোজা সম্পর্কে, যে রোজা যখন আসে ইফতারের সময় হয়, মনে করেন যে এখন তো আমাদের এখানে টাঙ্গাইলে মানে আজান দেয় আপনাদের ঢাকার আজানের অনেক পরে, আমি কি ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবো না আজানের জন্য অপেক্ষা করবো? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথেই থাকুন। জি
জি, আমাদের বোন প্রথম যে প্রশ্নটা করেছেন যে তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এখন যদি গরম বা বিভিন্ন কারণে যদি রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে সুন্নাহটা আদায় হবে না? এতটুকু, যখন রাখতে পারবেন তখন আদায় হবে, যখন রাখতে পারবেন না তখন আদায় হবে না, বাট গুনাহগার হবেন, গুনাহগার হবেন না। এক আর দ্বিতীয় বিষয় যেটা উনি জানতে চেয়েছেন যে ইফতারির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইফতার করো যখন ইফতারির সময় হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায় তখন। এর সাথে আসলে আজানের কোনো সম্পর্ক নেই, যদিও আমাদের স্বাভাবিকভাবে আমাদের দেশে ইফতারির সময় হয়ে যাওয়ার পরে আজান দেওয়া হয়। আর আমাদের বোন যেটা জানতে চেয়েছেন যে ঢাকার সাথে টাঙ্গাইলের সময় আপনি ইফতার করবেন আপনার এলাকার সময় হিসেবে, ঢাকার সময়ের সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নেই, যখন আপনার এলাকায় ইফতারির সময় হবে বা যখন সূর্যাস্ত যাবে তখনই আপনি ইফতার করবেন। আশা করছি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। অর্থাৎ যেহেতু টাইমের বা সময়ের একটু বেশ কম হয় আমাদের এলাকা ভেদে, অঞ্চল ভেদে, এজন্য ঢাকাতে যখন অক্ত হয় তখন আজান হয়ে যায়। আপনার এলাকার অক্ত যদি ঢাকার সাথে মিলিয়ে যদি কিছু পরে হয় তাহলে তখনই আপনাকে ইফতার করতে হবে। এরকম নয় যে ঢাকাতে ক্যালেন্ডার যখন আপনার কাছে আছে অথবা যায়, অথবা আপনিও দেখেছেন যে ঢাকার সময় প্রথমে দেওয়া থাকে, এরপর নিচে দেওয়া থাকে, ঢাকার সময় থেকে কিছুটা বাড়াতে হবে অথবা কিছুটা কমাতে হবে। আপনি যদি বাড়ানোর এলাকায় থেকে থাকেন তাহলে আপনি ওই এলাকার সময় অনুযায়ী আপনি ইফতার করবেন। হ্যাঁ, আজানটা দেখা যাচ্ছে যে হয়তো বা মাগরিবের সময় বিশেষ করে অক্ত হওয়ার সাথে সাথে আজান দেওয়া হয়, অথবা কোনো জায়গাতে দুই এক মিনিট পরে দেওয়া হয়। রমজান মাসে সাধারণত অক্ত যখন হয়ে যায় তখন আজান দেয়। তো আপনি অক্তের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যদি অক্ত হয়ে যায় আপনি ইফতার করবেন। এরকম যাতে না হয় যে অক্ত হয়নি, দুই এক মিনিট বাকি আছে, আপনি ইফতার করে ফেলেছেন, তাহলে কিন্তু রোজার সমস্যা হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। আমার তিনটা প্রশ্ন বলুন। প্রথম প্রশ্ন রইল যে ফজরের নামাজের পরে কি নফল নামাজ পড়া যাবে? জি। আর দুই নম্বর প্রশ্ন হইল যে আমার ছেলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দাড়ি রাখছিল, দাড়ি রাখার পরে এই মানে সেনাবাহিনীতে সে টিকছে, টিকার পরে সে মানে হেন তারা অনুমতি দিছে যে দাড়ি পরিষ্কার করে যাইতে হবে। হ্যাঁ, পরিষ্কার করে আনছে আমার, হ্যাঁ দোষে আমারে যে তোমার কারণে আমি এটা ফালছি, কিন্তু আমি বলি যাতে তুমি তোর যে সময় অর্ডার দে মানে চাকরিতে এই সময় তুই রাখে ফেলবি, এদিকে আমার গুণা হবে কিনা। আর তিন নম্বর প্রশ্ন হইল হুজুর যে আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, মানে এই রোজা রাখি যে মানে মানে যেন ফরজ রোজা দিই, বাংতি যে রোজা দিই, এই যে আমি এনও আনলে ফেলাই, এই রোজা কি আমার হবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। তিনটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। জি জি, আমার বোন যে প্রথম প্রশ্নটা করেছেন যে ফজরের নামাজের পরে নফল নামাজ, ফজরের নামাজের পরে নফল নামাজের ব্যাপারে হাদিসে নিষেধ আসছে, এটা মাকরুহ। এই জন্য আমরা ফজরের নামাজের পরে সূর্য ওঠা অর্থাৎ ইশরাকের সময় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ পড়ব না। এই সময়টা ইচ্ছা করলে কাজা নামাজ পড়া যেতে পারে, এটা কিতাবের ভিতরে আসছে। আর কিন্তু সূর্য যখন একেবারে মানে আওকাতে মামনুয়া, মামনুয়া নিষিদ্ধ সময়, নিষিদ্ধ সময় ওই সময় কোনো নামাজই আপনাকে পড়া যাবে না। অর্থাৎ ফজরের পরে সাধারণত সময়ও থাকে না, আমরা ঘুম থেকে উঠতে দেখা যাচ্ছে যে একবারে আখেরি সময় উঠি, ফজরের নামাজটাই পড়ি। তা আমরা এই জন্য বলবো যে আপনি ফজরের সময় উঠেছেন, ফজর পড়েছেন, এরপরে সূর্য যখন উঠে যাবে এরপরে সোজা হয়ে উঠবে, তখনই আপনি নামাজ পড়বেন। আর দ্বিতীয় বিষয় যেটা, যে যেহেতু আমাদের এক্ষেত্রে চাকরির একটা বিষয় বা আপনি বলেছেন চাকরির জন্য, আপনি বলার সময় তো আসলে তার দাড়ি সেভ করতে হবে বা এরকম তো যেহেতু আপনার নিয়ত হয়তো ছিল না, আপনি তাকে হালাল জীবিকার জন্য হয়তো বলেছেন, এখন চাকরিতে ঢোকার পরে যেহেতু একটা সমস্যা আসছে, এজন্য আমি বলবো প্রথমে যাই হোক ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যারই দোষ হোক আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আর এখন যেহেতু সে চাকরিতে ঢুকে গেছে, চাকরিতে জয়েন করে ফেলছে, এখন তার জন্য উচিত হলো সে চেষ্টা করতে থাকবে, সুযোগ হয়ে যাবে, আল্লাহ তাআলা আস্তে আস্তে সুযোগ করে দেবে। জি,
এখন দুটো রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার। তো উনি যে বাংতি রোজাগুলো আছে তো নফলের মানে রাখেন রোজা, ভাঙতি রোজার নিয়ত করেন, এতে তো কোনো সমস্যা নেই। আশা করা যায় আপনি যদি সোমবার বৃহস্পতিবার ভাঙতি রোজার নিয়ত করেন তো ভাঙতি রোজা তো আদায় হবেই, আর যেহেতু রসুল সোমবারে বৃহস্পতিবার রোজা রেখেছেন এই হিসেবে আশা করা যায় আপনি অতিরিক্ত একে দুই পেয়ে যাবেন, একে দুই পেয়ে যাবেন। আপনি ভাঙতি রোজার নিয়ত করবেন যেহেতু কাজা আপনার উপরে ফরজ আদায় করতেই হবে, তো আপনি আদায় করছেন এবং নফলের নিয়ত করছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো দিতে প্রস্তুত, আমরা নিতে পারছি না। তা আপনি রোজা রাখছেন নফলের নিয়ত করছেন, ইনশাআল্লাহ আপনি সব পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি প্রশ্ন করুন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, ধন্যবাদ আপনাকে। হুজুর আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব, আপনি শুনতে পাচ্ছেন না আমাদের কথা। পরবর্তী দর্শক যিনি অপেক্ষায় আছেন, দর্শকদের উদ্দেশ্যে যে বিষয়টি আমি বলেছিলাম আশা করছি অনেকে খেয়াল করেছেন, অনেকে খেয়াল করেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন, আপনি কথা বলুন, প্রশ্ন করুন, সালামের উত্তর নিয়েছি আমরা শুনতে পাচ্ছি। হুজুর আমার দুইটি প্রশ্ন। বলুন হুজুর আমার দুইটি প্রশ্ন। দুটি প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা পেটে আসলে দুই মাস আড়াই মাসে নষ্ট হয়ে যায়, এদিকে দুইটা নষ্ট হয়েছে, এখন এই মুহূর্তে যদি আমার বাচ্চা পেটে আসে তো আমি কি এই নামাজ ওঠা বসা করে পড়তে পারবো নাকি চেয়ারে বসে পড়তে পারবো হুজুর? দ্বিতীয় প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হুজুর, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চাচা তো ভাই বোনে কি বিবাহ হয়? জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা আলোচনা করছি প্রথম যে প্রশ্নটি, বুঝতে পেরেছেন যে আমাদের বোন যেটা জানতে চেয়েছেন যে ওনার বাচ্চা পেটে আসলে নষ্ট হয়ে যায়, তো এক্ষেত্রে চেয়ারে বসে নামাজের সাথে আসলে নষ্টের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ অভিজ্ঞ ডাক্তারগণ তারাও বলে থাকেন যে নামাজ স্বাভাবিকভাবে পড়লেও পেটে বাচ্চার কোনো সমস্যা হয় না। উনি যেমনটি বলছিলেন যে দুই থেকে আড়াই মাস বয়সে বাচ্চা নষ্ট হয়ে যায়, তো এই সময় তো আসলে কিছুই হয় না, এতে করে নামাজের চেয়ারে বসে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি মনে করছেন যে আপনি দাঁড়িয়ে অথবা উঠা বসা করে নামাজ পড়ছেন এই জন্য বাচ্চার উপরে কোনো প্রেশার পড়ছে অথবা নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না, অন্য কোনো সমস্যা থাকতে পারে, আপনাকে চিকিৎসা করাতে হবে। চাচাতো ভাই বোনের সাথে বিবাহ, চাচাতো ভাই বোনের সাথে বিবাহ বৈধ আছে, বৈধ জায়েজ, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর ওই দিন মানে প্রশ্ন করছিলাম, আমার শেষে কিছু টাকা একজনের দিছে, ওই টাকাটা কি লভ্যাংশ দেয়? টাকাটা নিয়ে সে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, এখন কি এটা খাওয়া যায় যাচ্ছে? জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন। জি আমাদের বোন জানতে চেয়েছেন যে টাকা দিয়েছেন, আপনি টাকা যে দিয়েছেন তার সাথে কি কোনো ব্যবসায়িক পার্টনার হিসেবে, এখন টাকা নিয়ে তিনি যদি ফ্ল্যাট কেনেন তাহলে ফ্ল্যাট থেকে আপনাকে লাভটা দিচ্ছে, এটা কি ফ্ল্যাটের শেয়ার বা ইয়ে হিসেবে মালিকানার ভিতরে আপনি অংশীদার হচ্ছেন, এই হিসেবে যদি দেয় তাহলে সেক্ষেত্রে মুনাফা যেটা আছে, লাভ যেটা আছে সেটা হতে পারে। কিন্তু এই টাকা দিয়ে যদি সে কোনো ব্যবসা না করে, ব্যবসা করা ছাড়া এমনি যদি কিছু অংশ দেয় তাহলে সেটা সম্পূর্ণ সুদ। বিষয়টি আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনার টাকা দিয়ে উনি ফ্ল্যাট কিনেছেন, কথার কথা ফ্ল্যাটের দাম ধরুন 50 লাখ, আপনি তাকে দিয়েছেন 25 লাখ, তার আছে 25 লাখ, তাহলে অর্ধেক অর্ধেক, আপনি অর্ধেক মালিক ফ্ল্যাটের, সে অর্ধেক মালিক ফ্ল্যাটের, এখন যে ভাড়া আসবে আপনি অর্ধেক পাবেন, তিনি অর্ধেক পাবেন, এতে কোনো সমস্যা নেই। অথবা একটা উপমা হিসেবে বললাম, অথবা কম বেশি হতে পারে, আপনার টাকা আরও কম হতে পারে, কম হলে যে ভাড়া আসবে সেটার পরিমাণ কম হবে, যার বেশি হবে তারটা বেশি হবে।
কিন্তু আপনার টাকা দিয়ে যদি উনি ফ্ল্যাট কিনেছেন কিন্তু আপনার সাথে আপনাকে ফ্ল্যাটের অংশীদার করেননি, এমনি আপনাকে কিছু টাকা পয়সা দেন, নামসাম দিয়ে দেন প্রত্যেক মাসে, অথবা একটা ফিক্সড নির্ধারিত নির্ধারণ করে দিয়ে দেন, এতে করে কিন্তু এখানে পুরোপুরি সুদ এবং নাজায়েজ, আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন? নামাজ পড়তে গেলে দিয়ে এবং আটুতে বর দিয়ে উঠবো নাকি যায় নামাজে বর দিয়ে উঠবো হুজুর, একটা প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হুজুর, আমার দুই নম্বর প্রশ্নটা, হ্যাঁ দুই নম্বর প্রশ্ন, ওদিন আপনি বলছেন আমার এক রুমের বাচ্চা, এখন ছেলে মেয়ে আমার স্বামী শুয়ে থাকে, আমি তাহাজ্জুদ পড়তে উঠলে বাকি ফজর নামাজ পড়তে উঠলে আমি লাইট জ্বলাইলে ওদের সমস্যা হয়ে যায়, আমি মোমবাতি, ওদিন বলছেন যে মোমবাতি এটা নামাজের একটা অংশ, আমি যদি মোবাইলের লাইট এবং ওই মোমবাতি জ্বালাই দিতে আমি সেজদার জায়গায় নামাজ পড়ি, ওইটা কি আমার হবে হুজুর? আর তিন নম্বর প্রশ্ন হলো হুজুর, আমার মেয়ে যখন মেট্রিক পরীক্ষা দিবে হুজুর, মনোযোগ দিয়ে শুনেন, তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার মেয়ে যদি মেট্রিকে পাস করে আমি শাহজালাল মাজারে যাইয়া পাঁচোক্ত নামাজের সাথে পাঁচোক্ত নফল নামাজ আদায় করবো। এখন তো আপনারা বলতেছেন যে মাগরিবের নফল নামাজ নাই এবং ফজর ও নফল নামাজ নাই, এটা আমার ছেলে আইএ পাস করছে বিএ পাস করছে, এখন আমার এটা করণীয় কি আছে হুজুর, সেটা আপনি বলে দিবেন এখন আমার। এখনই আপনাকে বলে দিব, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন আমরা আলোচনা করছি, যে আমাদের বোন যেটা জানতে চেয়েছেন, সিজদার থেকে ওঠার সময়, সিজদার থেকে ওঠার সময় এমনভাবে ওঠা চাই যেন সিনাটা ঝুঁকে না থাকে, আর একটা সিজদার মতো হয়ে না যায় বা রুকুর মতো এরকম হয়ে না যায়, এজন্য স্বাভাবিকভাবে মাটিতে যদি হাত দেওয়া হয়, মাটিতে হাত দিলে কিছুটা বুক ঝুঁকা ঝুঁকা লাগে, এজন্য মাটিতে হাত না দিয়ে হাঁটুর উপরে হাত দিয়ে ওঠাটাই বেশি সুন্নাত, স্বাভাবিকভাবে এই নিয়ম। একান্ত যদি স্বাস্থ্য সমস্যা থাকে, কারো ওজোর থাকে, সেটা মাসলা, আপনি তখন জমিনে ভর দিয়ে উঠতে পারবেন, এতে নামাজ নষ্ট হবে না। দ্বিতীয় রুম দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, সম্ভবত এই প্রশ্নটি আরেকবারও করেছেন, এক রুমের বাসা সেখানে লাইট যদি জ্বালায় তাহলে তাহাজ্জুদ পড়ার সময়, ফজরের সময় তো সকলকে উঠিয়ে দিবেন, লাইট যদি জ্বালায় তাহলে অন্যদের ঘুমে দৃষ্টি হবে, এতে করে মোমবাতি বা মোবাইলের লাইট দিয়ে নামাজ পড়তে তো কোনো সমস্যা নেই। অনেকে এটা হয়তো উনি জানতে চেয়েছেন এই জন্য যে কেউ কেউ মনে করতে পারে যে সামনে যদি মোমবাতি জ্বালানো থাকে তাহলে ওই যে আগুনের আগুনের পূজা করা হয়, আগুন কাছে, এরকম কোনো কথা নেই, বিষয়টা এরকম না। আর আমরা বলবো যে যদি এই ধরনের ভাব আপনার মধ্যে চলেই আসে তো আপনি সামনে রাখবেন কেন, আপনি পাশে রাখুন, আপনি দূরে রাখুন, একবার সেজদার সামনে রাখতে হবে, বিষয়টা তো এমন না। আর যদি একান্ত অন্য জায়গায় না থাকে, এখানে আপনার রাখার জায়গা থাকে, উপরে তাক থাকে, সেখানে রাখলে তো কোনো সমস্যা নেই, আপনি তো নামাজ পড়ছেন আল্লাহ তাআলার জন্য। দ্বিতীয় প্রশ্ন করেছেন, তিন নম্বর প্রশ্ন যেটা করেছেন শাহজালাল দরগাহের ব্যাপারে, আসলে আমরা বলবো যে এরকম দরগাহের ক্ষেত্রে কোনো মান্যত করা এটা জায়েজ নেই, আপনি যে কাজটি করেছেন এটা আদৌ ঠিক হয়নি, এজন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর আপনি নফল নামাজের যে নিয়ত করেছেন যে কোনো জায়গায়, আপনি যে কোনো জায়গায় নফল নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে দরুদ শরীফ পাঠের ফজিলত নিয়ে আমরা আলোচনা করছিলাম। শুক্রবার দিন এত বরকতময় সময়, এই শুক্রবারে সাহাবায়ে কেরাম বেশি বেশি দরুদের উপরে আমল করতেন, এবং শুক্রবারে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দরুদের আমলের কথাই হাদিসের মধ্যে এসেছে। আমরা দরুদ শরীফ পড়ব, আল্লাহ রাব্বি করিম যেন আমাদের দরুদ পাঠকে কবুল করেন, এবং ময়দানে মাহশারে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের ফয়সালা করেন আল্লাহ তাআলার কাছে, সে কামনা করে আজকের মতো এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة
إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين مولاي كريم أغو معبود أمرا غناغار بندر أبنى الشاهيد أروري حد تلچي জীবনে বহু গুনাহ করেছি, গুনাহগুলো মনে পড়লে আমাদের বড় ভয় করে। ওগো করিম, মেহরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সকলকে নেককার বান্দা হিসাবে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম, কবিরা সগীরা জানা অজানা শিরকি বেদাতি তমাম গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ আজকের দিন, আজকের দিনের এই সময় বড় বরকতময় সময়। মাওলাই করিম, গুনাগারদের গুনাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন, মেহরবানি করে আমাদের জিন্দগির সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। মেহরবানি করে যে অনুষ্ঠানে বসে হাত তুলেছি এই অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। News24কে আপনি কবুল মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ ওনার পরিবারকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, বাবা মা সহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন, যাদের বাবা মা আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, সারা জাহানের উম্মতে মুসলিমার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আমার মা আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতে বিশেষ সময় আমাদেরকে ভুলেননি। আল্লাহ আল্লাহ, কত মায়া কত মমতা মার দিলে আপনি দিয়েছেন, বাবার ভেতরে দিয়েছেন। বাবার শরীর খারাপ, কিন্তু যখন শুনেছে সন্তান কষ্ট পাচ্ছে, নিজের সকল কিছুকে পিছনে রেখে সন্তানের জন্য দৌড়িয়ে গিয়েছেন। আল্লাহ, যাদের ওই বাবা যাদের মা কবরে শুয়ে আছেন, মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ জান্নাতি জিন্দিগির ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মেহরবানি করে নেক হায়াত দান করেন। অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ আল্লাহ, ওগো মাবুদ ওগো মালিক, আপনার কাছে আল্লাহ মাওলাই করিম, আপনার নেককার বান্দারা চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। ওই নেককার বান্দাদের উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম, কত শিশু বাচ্চা অসুস্থ আছে, আল্লাহ কত যুবক ভাইয়েরা অসুস্থ আছেন, আমার মা বাবারা অসুস্থ আছেন, কত পরিবারে কত পেরেশানি আছে, আল্লাহ মেহরবানি করে তমাম রোগগুলোকে আপনি দূর করে দেন। আল্লাহ ডেঙ্গু মহামারী, আল্লাহ আমরা দেখতে পাচ্ছি অনেকে আক্রান্ত হচ্ছেন। মাওলাই করিম, করোনা মহামারী, আল্লাহ তমাম মহামারী থেকে মেহরবানি করে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ News24-এর পরিবারকে হেফাজত করেন। মাওলাই করিম, বসুন্ধরা পরিবারকে আপনি হেফাজত করেন। আল্লাহ বসুন্ধরার ব্যবসাগুলোকে আপনি বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন। আমাদের দেশের মানুষগুলোকে তমাম মহামারী থেকে, তমাম জাহানের উম্মতে মুসলিমাকে, তমাম জাহানকে তমাম মহামারী থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, আল্লাহ আল্লাহ, আমাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ
اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنيهم بما شئت والله خير حافظا وهو ارحم الراحمين اللهم ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا يا مفتح الأبواب يا أرحم الراحمين يا كريم مولاي كريم الله مهرباني كوري সামনের যে দিনগুলো আছে আল্লাহ দরুদের ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছি মেহরবানি করে দরুদের উপরে আমল করার তৌফিক দান করেন বেশি বেশি করে দরুদ পাঠ করতে পারে সে তৌফিক দান করেন আপনার হাবিবের শাফাআতের ফয়সালা আমাদের সকলের জন্য আপনি করে দেন اللهم بارك لنا في حياتنا وأموالنا وأزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين